অর্ধেক আকাশ পর্ব দুই। ফিজিওথেরাপিস্ট এসেছিল আজ? হ্যাঁ, দুবেলাই ম্যাসাজ করে গেছে। তবে ছেলেটা বড্ড পেশাদার, এসেই শুধু ঘড়ি দেখে। কাজটুকু ঠিকমতো করে তো? সে আমি কি করে বুঝবো বল, উন্নতির তো তেমন লক্ষণ দেখি না। সময় লাগবে মা, সময় লাগবে। ডাক্তার কি বলেছেন মনে নেই? ধৈর্যই এই রোগের সবচেয়ে বড় চিকিৎসা। বলতে বলতে সোফায় শরীর ছেড়ে দিল পারমিতা। কাঁধের ভারী ব্যাগখানা রাখলো পাশে, হাতের চেটোয় কপাল মুছে বলল, ফ্রিজ থেকে একটা বোতল দাও তো ঠান্ডা দেখে। সুমিতা জল এনেছে, ঠক ঠক গলায় ঢাললো পারমিতা। আহ শান্তি, ভেতরটা যেন শুকিয়ে খাক হয়েছিল। কলেজ ছাড়ার আগে রোজ ছোট বোতলটা ভরে নেয়, আজ একদম ভুলে গেছে। ব্যারাকপুর লোকাল ধরার জন্য যা তাড়াহুড়ো করতে হলো শেষ মুহূর্তে, ট্রেনটা পেলে তাও শিয়ালদা অবধি বসে আসা যায়, নইলে সেই ঠেলে ঠেলে ওঠা বিশ্রী ভিড় ধাক্কাধাক্কি। এমনি তো সাউথ সেকশনের গাড়িতে গড়িয়া থেকে যাদবপুর এক নরক যন্ত্রণা, অতএব ওই সামান্য আরামটুকুর লোভ সামলানো মুশকিল। কিন্তু আজ কপাল মন্দ। বেরোনোর সময় ম্যাথামেটিক্সের দীপন সান্যালের মুখোমুখি, এবং সেই লোকালো মেস। বড় ভ্যাজর ভ্যাজর করে লোকটা। পারমিতারা এবছর কীরকম ছেলে মেয়ে পাচ্ছে, কেমিস্ট্রিতে কটা দরখাস্ত পড়ল, হায়েস্ট মার্কস কত, কটা লিস্ট বেরোবে, কাউন্সিলিংয়ে কে কে থাকছে, আজই যেন জ্ঞান পিপাসা উথলে উঠল। সঙ্গে লম্বা লম্বা বুকনি। অত হুটোপুটি করে দৌড়চ্ছেন কেন? সারাক্ষণ সংসার সংসার করলে চলবে? কর্মস্থানের কথাও তো ভাবতে হবে। উফ, কি কষ্টে যে পারমিতা মাথা ঠান্ডা রেখেছিল। একটুখানি বরফ শীতল জল আঁচলায় নিয়ে মুখে বোলালো পারমিতা, খুব খিদে পেয়েছে কিন্তু, খাবার দাবার আছে কিছু? আগে এক গ্লাস শরবত দি, সেই আমপান না এখনো ফুরোয়নি, এনে এনে তো রাখিস, খায় কে? কেন, তুমি তো পছন্দ করো। আমার আর পছন্দ অপছন্দ, সুমিতা ফোঁস করে শ্বাস ফেলল। বাসনা রসনা আমার ঘুচে গেছে, মা ইদানিং কথাটা প্রায়ই বলে। কোন হতাশা থেকে যে উচ্চারণ করে বুঝতে অসুবিধে নেই পারমিতার। একটা সুস্থ সবল মানুষ যদি আচমকা পঙ্গু হয়ে পড়ে, তা দেখারও তো একটা অভিজ্ঞতা আছে। দীপ্তি তো ছিল বাবা, 10টা থেকে 5টা অফিস করছিল, কোনো দিন তেমন অসুখ বিসুখেও ভোগেনি। কিন্তু রিটায়ারমেন্টের পর যে কী হলো, আগাম কোনো উপসর্গ ছাড়াই দুম করে সেরিব্রাল অ্যাটাক। নার্সিংহোমে দিতে দেরি হয়নি বলে প্রাণ বাঁচলো বটে, তবে ডান অঙ্গ পুরোপুরি পড়ে গেল। রোগীর দেখভাল করতে মাকেও স্বেচ্ছা অবসর নিতে হলো চাকরি থেকে। গত 16-17 মাস ধরে মার জীবন তো বাবাতেই থমকে আছে। কত ঘুরতে বেড়াতে বাজার হাট করতে ভালোবাসত মা, এখন ফ্ল্যাটের গণ্ডি ছেড়ে বেরোতেই পারে না, সুতরাং আক্ষেপ তো থাকবেই। পারমিতার বুকটা চিনচিন করে উঠল। মাকে প্রফুল্ল করার জন্য গলায় ঈষৎ মজা এনে বলল, রামপ্রসাদের ধুনটা এবার বন্ধ হোক, আমি তো বাসনা ভুলিনি মা, আমায় খেতে দাও। সুমিতা হেসে ফেলেছে, বলল, আগে হাত মুখ তো ধুবি, পরোটা চচ্চড়ি বানিয়ে রেখেছি, চলবে নিশ্চয়ই, দৌড়বে। বাথরুম থেকে ঘুরে এসে পারমিতা দেখল মা রান্নাঘরে, বোধহয় পরোটা গরম করছে। পায়ে পায়ে বাবার ঘরের দরজায় গেল পারমিতা। প্রণব বিছানায় শুয়ে যেমন থাকে দিনভর, কোনো কালেই তেমন তাকড়াই ছিল না প্রণব, কিন্তু এখন যেন খাটে মিশে গেছে শরীর। বয়স কতই বা, এখনও 62 পেরোননি, দেখে মনে হয় জরাগ্রস্ত বৃদ্ধ। পরনে সাদা পাজামা পাতলা গেঞ্জি, বাঁ হাত পেটের ওপর, ডান হাত নেতিয়ে আছে বিছানায়। একটু যেন ধারে চলে এসেছে না, পাশে বালিশ আছে বটে, তবু রাজা ফাউলার্স বেড কেনার কথা বলেছিল, রেলিংয়ের বন্দোবস্ত থাকত, রোগীর পড়ে যাওয়ার আশঙ্কা নেই, আবার মাথার দিকটা তুলে বসিয়ে রাখারও সুবিধে। কিন্তু এ ঘরে ঢোকাবে কোথায়? ডাবল বেড খাট, আলমারি, ড্রেসিং টেবিল, আরেকখানা বইয়ের র্যাকেই তো ঘর জবরজং।
তবু একটা হসপিটাল কট থাকলে দুশ্চিন্তা কমতো একটু। খাটের পাশে বেটে তুলে মধ্যবয়সী আয়া, চোখ কোণের তেপায়া টেবিলে বসানো আদ্যিকালের ছোট্ট টিভিটায়। রঙিন পোর্টেবল টিভিখানা দীর্ঘদিন বাতিল হয়ে পড়েছিল, এখন আয়াদের মনোরঞ্জনের কাজে লাগছে। বিনোদনের ওইটুকু উপকরণ এ ঘরে না থাকলেও মুশকিল, লিভিং হলে সুমিতা টিভি খুললেই রোগী ফেলে চলে আসে যখন তখন। পারমিতা গলা খাঁকড়ি দিল, কি গো বিমলা, একটু পেশেন্টকেও দেখো। চমকে বাংলা সিরিয়াল থেকে দৃষ্টি ফেরালো বিমলা, সামান্য অপ্রস্তুত মুখে বলল, কেন দিদি, উনি তো আজ ঠিকই আছেন, এই খানিক আগে ইউরিনাল দিলাম, কত ধারে সরে এসেছে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমার নজর আছে। বিমলা ঝিরিঝিরি ছবিওয়ালা টিভি বন্ধ করে উঠে দাঁড়ালো, হাসি হাসি মুখে বলল, আজ চা খাওয়ানোর পর উনি অনেকক্ষণ বসেছিলেন, সেই থেরাপিসের আসা পর্যন্ত। গায়ে পাউডার টাউডার লাগাচ্ছ তো ভালো করে? আজকাল বাবু আমার হাতে মাখতে চান না, মাকে ডাকেন। এই তথ্যটা নতুন শুনে ঈষৎ রোমাঞ্চিত হলো পারমিতা। যত সামান্যই হোক এও তো উন্নতি। মস্তিষ্কে রক্তক্ষরণের পর প্রথম কদিন অচেতন ছিল বাবা, কিন্তু তারপর থেকে সারাক্ষণই জ্ঞান আছে। তবে এই ইচ্ছে অনিচ্ছের ব্যাপারটা ছিল না, কেমন অসহায়ের মতো অন্যের হাতে পুরোপুরি ছেড়ে দিয়েছিল নিজেকে। সেদিক দিয়ে ভাবলে এটা অন্তত এক পায়ে কোনো আরোগ্যের পথে। প্রণব মেয়ের আগমন টের পেয়েছে, চঞ্চল দৃষ্টি ঘুরছে পারমিতায়। বিছানার ধারে এলো পারমিতা, ঝুঁকে বলল, তোমাকে আজ বেশ ফ্রেশ দেখাচ্ছে বাবা। ঠোঁট সামান্য নড়ল কি বোঝা গেল না, তবে চোখের পাতা কাঁপছে তীর তীর। পারমিতা বাবার কপালে হাত রাখল, দুপুরে কি খেয়েছো, মাছ না চিকেন? অস্ফুট এক ধ্বনি বাজল শুধু গোঙানির মতো। ওই আওয়াজে পারমিতার বুকটা ভারী হয়ে আসে। কি চমৎকার গল্প বলতো বাবা, কথনের জাদুতে বিস্তার করত সম্মোহন। পারমিতা বড় হওয়ার পরও যখন বাবা বই পড়ে পড়ে শোনাতো, আনমনা হওয়ার জো ছিল না। এ কি সেই মানুষ, সামান্য একটা শব্দ সঠিক বেরোয় না কণ্ঠ দিয়ে, কেন যে এমনটা হলো? চাকরি থেকে সকলেরই তো রিটায়ারমেন্ট হয়, এটাই জগতের নিয়ম, অথচ বাবা যেন মন থেকে মানতেই পারলো না ঘটনাটা। মুখে খুব বলতো, এই লাইব্রেরির মেম্বার হব, ওই বই কিনবো, সারাদিন পড়াশোনা করব প্রাণের সুখে, টুরিং পার্টির সঙ্গে ইচ্ছে মতন বেরিয়ে পড়ব, কিন্তু কিছুই করতে পারলো না। বউ খেয়ে দিয়ে অফিস বেরিয়ে যাচ্ছে, নিজে একা একা বাড়িতে সারাদিন কর্মহীন, এই মানসিক চাপই কি বাবাকে? জানার তো আর উপায় নেই, বাবা কি আর বলতে পারবে কোনো দিন? পারমিতার বুকটা ছ্যাঁত করে উঠল। এ কি আজে বাজে চিন্তা, বাবা সুস্থ হবে না কেন? একটু আগে নিজেই না মাকে বলছিল। প্রণবের বা হাতখানা ছুঁয়েছে পারমিতা, ছুঁয়েই আছে। পারমিতা জিজ্ঞেস করল, কিছু বলবে? কিছু বুঝি জানাতে চাইছে প্রণব, মুখ বেঁকে গেছে ডান দিকে, গলায় ফের গো গো ধ্বনি, চোখের কোল চিকচিক। আজকাল এরকম কেঁদে ফেলে হঠাৎ হঠাৎ, এও তো শুভ লক্ষণ, আবেগ টাবেগুলো ফিরছে বোধ হয় ধীরে ধীরে। পারমিতা হাসি হাসি মুখে বলল, কি কি হলো? সুমিতা কখন যেন ঘরে ঢুকেছিল, খানিক তফাত থেকেই বলল, বুঝতে পারছিস না, তাতারের কথা বলছে। এও এক আশ্চর্য ব্যাপার, মা আজকাল ঠিক পড়ে ফেলে বাবার ভাষা, ২৪ ঘন্টা পাশে পাশে আছে বলেই কি পারে, নাকি এ এক অজানা রসায়ন? পারমিতা তাড়াতাড়ি বলল, আনবো আনবো, তাতারকে আনবো, এই রোববার সবাই আসবো, রাজাও তোমার সঙ্গে দেখা করে যাবে। সুমিতা কাঁধ ধরে টানছে, অনুচ্চ স্বরে বলল, এই তোর পরোটা টেবিলে দিয়েছি, যাই। বাবার মাথায় একটু হাত বুলিয়ে ঘর থেকে বেরোলো পারমিতা, বসেছে ডাইনিং টেবিলে, প্লেটে দৃষ্টি পড়তেই বলল, চচ্চড়ির সঙ্গে এটা কি? মলিনা আজ বাজার থেকে এঁচড় এনেছিল, হালকা হালকা করে বানিয়েছি। ভালো, মাঝে মাঝে মুখ বদল হোক, তুমি শুধু শুধু ১২ মাস বাবার রান্না খাবে কেন? রোজ রোজ পেঁপে ট্যালট্যালে মাছের ঝোল, সেদ্ধ সেদ্ধ মুরগি, নিজের জন্য আলাদা করে কিছু রাঁধতে ইচ্ছে করে না রে? তাছাড়া অভ্যেসও তো বদলে গেল, এখন আর আগের মতো ঝাল মশলা সরিয়ে নিতে পারে না। তাতারের নাম করে তুই সেদিন কত ভালো দোকানের মাটন চাপ আনলি, খেয়ে সারা রাত কি অম্বল! বলেই বুঝি খারাপ লেগেছে সুমিতার, হেসে বলল, তোর বাবা কিন্তু রসমালাইটা খুব ভালোবেসে খেয়েছে। কে কত দিয়েছিলে বাবাকে? সামান্য, বেশি দিতে ভয় করে, যদি গ্যাস ট্যাস হয়ে যায়, মুখে তো বলতে পারবে না।
এক টুকরো এঁচোড় তুলে চিবোচ্ছিল পারমিতা। তারিফে সুরে বলল, ফার্স্ট ক্লাস হয়েছে। হালকা একটা গরম মশলার গন্ধ। তোর বাবারটা সরিয়ে তারপরে অল্প ঘি গরম মশলা দিয়েছি, তাতেও তো বেশ তৃপ্তি করে খেলো। পলকের জন্য বাবার আহারের দৃশ্য চোখে ভেসে উঠল পারমিতার। চটকে চটকে মন্ড করে মুখে পুরে দেয় মা। গলাধ্যকরণ করার সময় ডান চোয়ালটা বিশ্রী রকম বেঁকে যায় বাবার। ইস, ওইটুকু যদি আগের মতন স্বাভাবিক হয়। বিমলা শাড়ি বদলে উঁকি দিয়েছে দরজায়। সুমিতা ঘাড় গোড়ালো, কিছু বলবে? আজ একটু আগে ভাগে যাবো ভাবছিলাম। এখন? পারমিতা ঘড়ি দেখল, সবে তো 7:50। নাতিটার জ্বর দেখে এসেছি, মনটা আনচান করছে গো। সুমিতা গলা খাদে নামিয়ে বলল, কালকেও কিন্তু তাড়াতাড়ি গেছে, আমি আর বলতে পারি না, তুই একটু বক। পারমিতা যথাসাধ্য গলা নামালো, আজকাল আর বকাবকির দিন নেই মা, তো আজ করেই চালাতে হবে বলেও স্বর সামান্য শক্ত করেছে। এক দুদিন অসুবিধে থাকতেই পারে বিমলা, কিন্তু আমাদের দিকটাও ভেবো, মা একা পারে না বলেই তো তোমাদের রাখা। সেন্টারের সঙ্গে কথা হয়েছিল, রাতের জোন আসা অবধি তোমায় থাকতে হবে, যদি কোনো কারণে সে অ্যাবসেন্ট করে তোমাকে তাহলে নাইটটাও, তার জন্য বাড়তি পয়সাও তো দিই। কি গো, দিই না? বিমলার ঢক করে ঘাড় নাড়লো, আমি তো সাধ্যমতো করি দিদি, শুধু আজ আর কাল। বেশ যাও, যখন বলছো নাতির অসুখ, তবে এটাও তো বোঝো, একজন কেউ না থাকলে মা খুব অসহায় বোধ করে। ধরো শ্যামা আজ ডিউটিতে এলো না, যদি বাবাকে ধরে বাথরুমে নিতে হয়, খাওয়ানোর সময় বসাতে হয়, মা একা পারবে? শ্যামা আসবে, আমার সঙ্গে মোবাইলে কথা হয়েছে, 8টার মধ্যেই ঢুকে যাবে। পারমিতা হেসে ফেলল, না তোমার মোবাইল ফোন সার্থক, তা যাওয়ার আগে একটু আমাকে চা খাওয়াবে না? আবদারে বিশেষ প্রীত হল না বিমলা, তবে দ্বিরুক্তি না করে গেছে রান্নাঘরে। মোটাসোটা চেহারার মহিলাটি এমনিতে খারাপ নয়, ডিউটি করছে মাস আষ্টেক, ইদানিং সংসারের কাজেও হাত লাগায় টুকটাক। বাবার মেজাজ মর্জিও এখন বিমলার চেনা। শয্যাক্ষতর আশঙ্কায় অতি সাবধানে রাখতে হয় বাবাকে। জামা কাপড় চাদর তোয়ালে নিয়মিত কাচা ধোয়া করো, বারে বারে রোগীকে পাশ ফেরাও, ওঠাও বসাও, ক্রিম পাউডার মাখাও, সবই করে বিমলা। তবে বড্ড বলতে হয়, ঘরের কাজে এগোয় না নিজের থেকে, ডাকলে করে, কেমন যেন আন্তরিকতার অভাব। তাও যেটুকু করে আজকালকার দিনে সেটুকুই বাকি কম। তবু মা যেন বিমলার ওপর তেমন তুষ্ট নয়। শুধু বিমলা কেন, শ্যামা, ফিজিওথেরাপিস্ট, এমনকি এতকালের পুরনো মলিনা সম্পর্কেও মা অনুযোগ করেই দানি। মা কি খিটখিটে হয়ে যাচ্ছে? একে ঘরে এই রোগী, তাই নিজের হাজার রকম চিন্তা। চাকরিটা ছাড়ল, অথচ পাওনা গণ্ডার বেশিরভাগটাই আটকে। সার্ভিস বুকে নাকি কী সব গণ্ডগোল আছে, অন্তর্বর্তী পেনশন পায় একটা, পরিমাণ যত সামান্য, জমানো ছুটির টাকা মেলেনি, গ্র্যাচুইটিও নয়, এদিকে খরচ তো বিশাল। স্বামী স্ত্রীর সঞ্চয়ের অনেকটাই নিঃশেষ হয়েছিল মেয়ের বিয়েতে, তারপর এত বড় একটা অসুখের ধাক্কা। যেটুকু যা পড়ে তাতে এখন আর হাত ছোঁয়াতে দিচ্ছে না পারমিতা। মেয়ের ওপর এই নির্ভরশীল হয়ে পড়াটাও বুঝি খোঁচায় মাকে। পারমিতা লক্ষ্য করেছে, যখনই সে ব্যাগ থেকে আয়া আর ফিজিওথেরাপিস্টের টাকা বার করে, মার চোখ মুখ কেমন শুকনো হয়ে যায়। চিরকাল স্বনির্ভর ছিল বলেই কি পরনির্ভরতা যন্ত্রণা দেয়, কিংবা সমস্যা অন্য জায়গায়? পারমিতা যদি মেয়ে না হয়ে ছেলে হতো, মার কি একই প্রতিক্রিয়া হতো? তার উপর বিয়ে হয়ে যাওয়া মেয়ে, সংকোচের মাত্রা তো আরও বাড়ে। পারমিতার পরোটা শেষ, গলা উঠিয়ে জিজ্ঞেস করল, কই গো বিমলা, তোমার চা কোথায়? দিচ্ছি, ভিজিয়েছি, চটপট দাও, আমাকেও তো ফিরতে হবে। সুমিতা রান্নাঘরে প্লেট রাখতে গিয়েছিল, ফের এসে বসেছে মেয়ের মুখোমুখি। হঠাৎই বলল, হ্যাঁ রে, রাজস্বী তাহলে সত্যিই যাচ্ছে? প্রশ্নের আকস্মিকতায় পারমিতা থতমত খেল। বলল, মানে? বলছি ব্যাঙ্গালোর যাওয়া তো ফাইনাল। স্ট্রেঞ্জ, লাস্ট 7 দিনে তোমাকে অন্তত 17 বার বললাম, কোম্পানি খুব বড় অফার দিয়েছে, সামনের মাসে ওখানে জয়েন করবে। ওখানে পাকাপাকি থাকবে? অবশ্যই, বললাম তো, ওখানে ওদের হেড অফিস, আজ না হলেও কাল ওকে যেতেই হতো। এখন তোর কি হবে তাহলে? আহ মা, এমন এক একটা কথা বলো না, আমি কি নাদান বাচ্চা নাকি বেঘর বেসাহারা? পারমিতা কাঁধ ঝাঁকালো, যেমন আছি তেমন থাকবো, শ্বশুর শাশুড়ি, তাতার, তুমি, কলেজ, বাবা,
আমার কি কাজ কম? আর রাজশ্রী ওখানে একা থাকবে? একা কোথায় মা, ঘুম থেকে উঠে অফিস আর ফিরেই বিছানায় ধপাস। ওর তো ভালোই হলো, নো ট্যাক ট্যাক, নো ডিস্ট্রাকশন, মহা আনন্দে শুধু অফিস করে যাও। সুমিতা আর মোটেই মনোপুত হলো না কথাটা, গোমরা হয়ে গেছে। বিমলা চা দিয়ে গেল, কাপটানতে উৎসাহ নেই কোনো। চটি গলিয়ে বিমলা বেরিয়ে যাওয়ার পর ঘুমঘুমে গলায় বলল, তুই তাহলে এখন রাজশ্রীর সঙ্গে যাচ্ছিস না? কি করব গিয়ে? ও তো এখন কোম্পানির গেস্ট হাউসে উঠবে, সেখানে তো সারাদিন ভ্যারেন্ডা ভাজা ছাড়া আমার কোনো কাজ নেই। তবু মানসীদি বলছিলেন, শাশুড়ি তোমায় ফোন করেছিল নাকি? হ্যাঁ, দুপুরে অনেকক্ষণ আলোচনা হলো। সুমিতা এবার কাপ তুলেছে, চুমুক দিয়ে বলল, মনে হলো উনি বেশ আপসেট। স্বাভাবিক, ছেলে দূরে চলে গেলে কোন মা না ব্যথিত হয়। লঘু স্বরেই বলল বটে পারমিতা, সঙ্গে সঙ্গে মনেও পড়ল তার মুখ থেকে প্রথম খবরটা পেয়ে পলকের জন্য হতচকিত হলেও পরক্ষণে উচ্ছ্বাসই দেখিয়েছিল মানসী। বরং শুভেন্দুরই যেন কিঞ্চিত ভাবান্তর ঘটেছিল, ঝুম হয়ে বসে রইল খানিকক্ষণ। তারপর অবশ্য সেও যথেষ্ট আহ্লাদিত, সগর্বে জানালো তার বড় ছেলের মতন মেধাবী আর পরিশ্রমী দুটি নেই। ছেলের সেই হায়ার সেকেন্ডারির পর থেকে শুভেন্দু নাকি নিশ্চিত রাজা একদিন চড়চড়িয়ে উঠবেই। মানসী রানার মেধার প্রসঙ্গও তুলেছিল, শুভেন্দু উড়িয়ে দিল ফুৎকারে। রানার মধ্যে নাকি একটা আলস্য আছে, রাজার আদৌ তা নেই। খানিক তর্ক বিতর্কের পর মানসীও মানল উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারে রানা তার দাদার চেয়ে ঢের ঢের বেশি পিছিয়ে। সে যাই হোক, বেশি সফল সন্তানকে নিয়ে বাবা মা তো মাতামাতি করেই। তাতার যখন পটাপট রাইম মুখস্থ বলে, পারমিতার কি বুক চলকে ওঠে না? কিন্তু সমাচার প্রাপ্তির সাত দিন পরে মানসী দেবী হঠাৎ কাঁদুনি গায়ে কেন? পারমিতা জিজ্ঞেস করল, উনি আর কি বললেন? না তেমন কিছু নয়, তবে উনি বোধহয় আশা করেছেন অন্তত প্রথমবার তুই রাজশ্রীর সঙ্গে যাবি। আশ্চর্য, আমাকে তো বলেননি। ডাইরেক্টলি আমাকেও বলেননি, তবে কথার ভঙ্গিতে মনে হলো আজ খুবই এক্সপেকটেশন। আচ্ছা একটু ভাবো তো, কেন আমাকে যেতে হবে? ব্যাঙ্গালোর কি রাজার অচে না? আমার হাত ধরে চিনবে? না হোক, 20 বার ওর হেড অফিসে গেছে, ওই গেস্ট হাউসেই নাইট স্টে করেছে অন্তত 12 সাথে। বড় একটা চুমুকে শেষ করল পারমিতা, আঙুলে ঠোঁটের কোণ মুছে বলল, তাছাড়া তখন আমার কলেজে পরীক্ষা, প্র্যাকটিক্যাল, মাত্র বছর 5-এর তো চাকরি, যে কটা ছুটি জমেছিল বাবার অসুখে সব গন, এখন ইচ্ছে মতো কামাই করা সম্ভব? মেডিকেল লিভ নে, তোরও তো জর্জারি হতে পারে। সেটাও কি অঢেল মা, তাতারের হাম হলো, তখন 8 দিন মেডিকেল নিলাম, শাশুড়ির ইউটেরাস অপারেশন, আমাকেই তো বাড়িতে থাকতে হলো, বিপদ আপদের জন্য কয়েকটা তো বাঁচিয়ে রাখা দরকার নয় কি? চাকরি করা মেয়েদের ওভাবে একটু কায়দা করে ছুটি নিতে হয় মিতু, আমরাও নিয়েছি। আর চাকরি করা ছেলেদের বুঝি ছুটি নেওয়ার কোনো দায় নেই? পারমিতা হেসে ফেলল, সবচেয়ে বড় প্রশ্ন, এখনই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমি মেডিকেল লিভ নেব কেন? ফুটফাট ডুব মারলে আমার কেরিয়ারের অসুবিধে নেই? প্রমোশনে আজকাল আমাদের কত রকম ঠাকরা জানো? বুঝি না বাবা তোমাদের কি চিন্তা ভাবনা, আমার তো মনে হচ্ছে তোমার যাওয়া উচিত। শোনো মা, রাজার সঙ্গে আমার এ নিয়ে কথা হয়েছে, রাজা নিজেও চায় না আমি এখন যাই। তাহলে তো চুকেই গেল, সুমিতার মুখে তাও অসন্তোষ। তবে একটা কথা তোমায় বলে রাখছি মিতু, তোমার শ্বশুর শাশুড়ি যেন কখনো না ভাবেন আমাদের মুখ চেয়ে তুমি যাচ্ছ না। আরে না, ওরা অত অবুঝ নন, কমন সেন্স যথেষ্টই আছে। পারমিতার ঠোঁটে ফের হাসি ফুটেছে, আমি যাব, নিশ্চয়ই যাব। রাজা আগে গিয়ে ওখানে সেটেল করুক, আমারও ছুটি ছাটা পড়ুক একটু। দেখ যা ভালো বুঝিস, আমি কিন্তু এখনো বলছি। পারমিতা ঘড়ি দেখল, তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, ওরে বাবা, 7:35, আজ কাটি, তাতারের আজকাল নতুন ভ্যানতারা হয়েছে, রাতে আমার হাতে ছাড়া খায় না, আয় তাহলে। বেরোনোর আগে বাবার ঘরে একবার ঘুরে এলো পারমিতা, একই ভঙ্গিতে শুয়ে আছে বাবা, কোনো নড়াচড়া নেই, দৃষ্টি দুরন্ত পাখায় স্থির। কিছু ভাবছে কি? হয়তো পুরনো স্মৃতি, হয়তো বর্তমান। সেরিব্রাল পেশেন্টদের ব্রেনে কিভাবে খেলে চিন্তার তরঙ্গ! আনমোনা পায়ে ফ্ল্যাটের দরজায় এসেও পারমিতা থামল পলক, দ্রুত নিজের ঘরটায় ঢুকে আলো জ্বালিয়েছে। খাট, আলমারি, বইপত্র সবই সস্থানে বিরাজমান আগের মতোই, সুমিতা সেভাবেই রেখেছে।
তাতারকে নিয়ে পারমিতা এসে থাকে মাঝে মাঝে। এখানে রাত্রিবাসে রাজার একটাই অসুবিধে, নিচে গাড়ি রাখার সমস্যা। সুমিতা এসেছে পেছন পেছন, ব্যস্ত মুখে বলল, কিছু খুঁজছিস রে? বইয়ের তাকে চোখ বোলাচ্ছিল পারমিতা। বলল, পালিতের একটা ফিজিক্যাল কেমিস্ট্রি ছিল, সে তুই জানিস কোনটা নিয়ে গেছিস, কি আছে? পাচ্ছি না তো বাড়িতে। পারমিতা মাথা দোলালো, এখানেও তো দেখছি না, কাউকে দিয়েছিলাম বোধহয়, মনে করতে হবে। পারলে তুমি একবার খুঁজে দেখো তো। দেখবো, আসি তাহলে, কাল দেখা হচ্ছে। রোজ রোজ তোর কষ্ট করে আসার কি দরকার মিতু? আমি আমার বাবাকে দেখতে আসি মা, আমার কষ্ট আমায় বুঝতে দাও। বলে আর সময় নষ্ট করল না পারমিতা, রাস্তায় নেমে একটা রিক্সা ধরেছে। যাদবপুর বাসস্ট্যান্ড থেকে বাড়িটা অনেক দূর, রিক্সাতেই 6-7 মিনিট লাগে। ইউনিভার্সিটির গেটের সামনে এসে দাঁড়ালো অটোর জন্য। হঠাৎই মস্তিষ্কে ঝিলিক, মাকে একা রেখে এলো, যদি শ্যামা না আসে বিমলা তো তাড়াতাড়ি পালানোর জন্য গুলো মারতে পারে। না, ভুল হয়ে গেছে, শ্যামা আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু ওদিকে তাতার যে তুত কেন টেনশন করছে, এসে পড়বে শ্যামা, নয়তো মা ম্যানেজ করে নেবে একটা রাত্রি, করতেও তো হয় মাঝে মধ্যে, হয় না? অটো এসেছে, একজন যাত্রী নামতেই ছটাক করে উঠে পড়ল পারমিতা, ড্রাইভারের পাশে সিট বসেছে কোনো মতে। বাড়ি ফিরে তাতারকে খাইয়ে বসতে হবে পরীক্ষার খাতাগুলো নিয়ে। জমা দেওয়ার দিন এসে গেল প্রায়, এবার হেড এক্সামিনারের ফোন শুরু হবে। সত্যি কি তার রাজার সঙ্গে বেঙ্গালুরু যাওয়া উচিত? মুখে না বলছে বটে রাজা, কিন্তু মনে মনে কি চাইছে না? এক আধটা দিনের ট্যুর তো নয়, এবার বেঙ্গালুরু গমন একেবারেই আলাদা। সিঁড়ির 2-3 ধাপ উঁচুতে রাজা পা ফেলেছে। পাশে এখন পারমিতা না থাকলে কি দৃষ্টিকটু দেখাবে? শাশুড়িও ক্ষুণ্ণ হবেন হয়তো, কিন্তু কলেজে অ্যাডমিশন চলছে, তারও তো খানিক দায়িত্ব আছে পারমিতার কাঁধে, সেটা ফেলে কেটে পড়া কি সঙ্গত? শ্যামা এলো কি? একটা ভাবনার ওপর আরেকটা ভাবনা চেপে জট পাকিয়ে যাচ্ছে, চিন্তাগুলো পৃথক করতে পারছিল না পারমিতা।